কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সর্বপ্রথম শিয়া যারা ছিল তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসাবে দাবিদার হিসাবে তার অবস্থান তুলে ধরার জন্য তারা প্রায় 3 লক্ষ হাদিস জাল করেছিল আহলে কুরআন যারা আছে অর্থাৎ মুনকিরিনে হাদিস যারা আছে এদেরকে দেখবেন কেন এই ধরনের লোক যারা আপত্তি করছে তারা কেন করছে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী যেমন কুরআনে মাদকতাকে হারাম করে দেওয়া হয়েছে কিন্তু সেখানে সিগারেট হেরোইন এগুলোকে হারাম বলা হয়েছে বিয়ারকে হারাম বলা হয়েছে বলা হয়নি এখন তারা সুযোগ নিচ্ছে এইভাবে যে খামার মানে অন্য জিনিস এগুলো খামার না এগুলো খাওয়া যাবে এই ধরনের অপব্যাখ্যা দিয়ে তারা বহু হালালকে হারাম করে ফেলছে এবং বহু হারামকে তারা হালাল করে ফেলার একটা সুযোগ পাচ্ছে তো আল্লাহর রাসূলের মৃত্যুর প্রায় 200 বছর পরে না হাদিস সংকলন করা হয়েছে এটা তাদের দাবি কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত দাবি মূলত হাদিস সংরক্ষণ করেছিলেন কারা সাহাবায়ে কেরাম আত-তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এই হাদিসের বিরুদ্ধে আপত্তির কারণ কেন এই ধরনের লোক যারা আপত্তি করছে তারা কেন করছে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী তারা আসলে চায় ইসলামের বিধিবিধান যেগুলো আছে সেগুলো পালন করবে না তারা মুসলমানই থাকবে কিন্তু সালাত ঠিকমতো পড়বে না ইসলামে যে হালাল হারাম বিধানগুলো রয়েছে সেগুলো মানবে না এই জন্য একটা সুযোগ তারা খুঁজে নিয়েছে যদি শুধু বলা হয় যে কুরআন মানবো তাহলে কুরআনে হালাল হারাম বিধানগুলো অনেকগুলো বিধান শুধুমাত্র মূলনীতিগুলো ব্যাখ্যা করা হয়েছে কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়নি যে কী কী বিষয় হারাম যেমন কুরআনে মাদকতাকে হারাম করে দেওয়া হয়েছে কিন্তু সেখানে সিগারেট হেরোইন এগুলোকে হারাম বলা হয়েছে বিয়ারকে হারাম বলা হয়েছে বলা হয়নি এখন তারা সুযোগ নিচ্ছে এইভাবে যে খামার মানে অন্য জিনিস এগুলো খামার না এগুলো খাওয়া যাবে এই ধরনের অপব্যাখ্যা দিয়ে তারা বহু হালালকে হারাম করে ফেলছে এবং বহু হারামকে তারা হালাল করে ফেলার একটা সুযোগ পাচ্ছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহু আগেই সতর্ক করে দিয়েছিলেন যে আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু নিশ্চয়ই আমি আল্লাহর কিতাব নিয়ে এসেছি এবং তার সাথে অনুরূপ একটা বস্তু নিয়ে এসেছি আলা ইউশিকু রাজুলুন শাবান আলা আরিকাতিহি দেখো এমন একটা সময় আসবে যখন এমন মানুষ আসবে যে নিজে নিজের আসনের ওপরে নিজের সিংহাসনের ওপরে খুব আরাম করে বসে থাকবে ইয়াকুল এবং বলবে আলাইকুম বিহাদাল কুরআন তোমাদের জন্য এই কুরআনই যথেষ্ট ফামা ওয়াজাতু ফী মিন হালাল সেখানে যা কিছু হালাল পাবা সেটাকে তোমরা গ্রহণ করে নাও ফাহিল্লুহু সেটাকে হালাল মনে করে নাও আমা ওয়াজাতু ফী মিন হারাম এবং সেখানে যা তোমরা হারাম পেয়ে যাবে তোমরা সেটাকেই হারাম করে নাও ফাহারিমু এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন আগে আমাদের কাছে ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এরকম একটা গোষ্ঠী আসবে যারা শুধু কুরআন মানার নাম করবে এবং সুযোগ সন্ধান করবে যে যারা যেন ইসলামের হালাল হারাম বিধানগুলো যেন তাদেরকে মানতে না হয় সেই চেষ্টা তারা করবে এ বিষয়ে আল্লাহ রাসূল বহুদিন আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন তাদের অবস্থাটা কি এই সমস্ত ব্যক্তিদের অবস্থাটা কি কুরআনের সূরা মুহাম্মাদের 16 নম্বর আয়াতের সাথে তাদের অবস্থাগুলো বোঝা মানে মিলে যায় অনেকটাই এদেরকে আপনি যতই বোঝান না কেন আহলে কুরআন যারা আছে অর্থাৎ মুনকিরিনে হাদিস যারা আছে এদেরকে দেখবেন তাদেরকে যতই আপনি বোঝানোর চেষ্টা করেন না কেন তারা স্লিপ কেটে অন্য কথায় চলে যাবে কোনোভাবেই আপনি তাদেরকে বোঝাতে পারবেন না কারণ তারা ধরাই দেবে না মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা মুহাম্মাদের 16 নম্বর আয়াতে ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা মুনাফিকদের মধ্যে এমনও ব্যক্তি আছে যারা তোমার কাছে শুনে যায় তুমি কি কথা বলছো এটা খুব মনোযোগ দিয়ে তারা শোনে হাত্তা ইযা খারাজু মিন ইনদিক অতঃপর যখন তোমার কাছ থেকে বেরিয়ে যায় বাইরে ক্বালু লিল্লাযিনা উতুল ইলম যাদের কাছে জ্ঞান দান করা হয়েছে যারা জ্ঞানবান ব্যক্তি তাদেরকে তারা জিজ্ঞাসা করে এবং বলে মাযা ক্বালা আনিফান আল্লাহ রাসূল একটু আগে আসলে কি বললো আমরা তো কিছুই বুঝতে পারলাম না আল্লাহ রাসূল তাদেরকে যে এত কিছু শোনালেন তারা বাইরে এসে বলছে আমরা তো কিছুই বুঝলাম না কি বলেন আল্লাহ রাসূল উলাইকা আল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম আসলে এরা হচ্ছে এমন ব্যক্তি যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে আপনি যতই তাদেরকে বোঝান তারা বুঝবে না কারণ তারা নিজের উপর ফরজ করে নিয়েছে সংকল্প করে নিয়েছে আমাদেরকে যাই বোঝানো হোক আমরা বুঝবো না যদি কেউ এভাবে সংকল্প করে নেয় আপনি কি বোঝাতে পারবেন যে ব্যক্তি জেগেও ঘুমিয়ে থাকে আপনি কিভাবে তাকে তার ঘুম ভাঙাবেন এদের অবস্থা হচ্ছে এরকম আল্লাহ বলছেন যে অত্তাবাউ আহওয়া আহম তাদের অবস্থা হচ্ছে এই যে তারা তাদের অন্তরে তাদের নফসের তাদের মনের তারা পূজা করে তারা নিজের মন যা চায় তাই তারা করতে চায় এই কারণে আল্লাহ রাসূলের কথা শুনেও তারা না শোনার ভান করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তারা আর যতই আপনি সত্য তাদের কাছে শোনান না কেন তারা শুনতে চাইবে না দ্বিতীয় যে বিষয়টি তারা বলছেন যে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে অনেক পরে ইমাম বুখারী এসেছেন কবে 221 হিজরিতে 20 হিজরিতে এই সময় মারা গেছেন 263 হিজরিতে
তো আল্লাহর রাসূলের মৃত্যুর প্রায় 200 বছর পরে না হাদিস সংকলন করা হয়েছে এটা তাদের দাবি কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত দাবি মূলত হাদিস সংরক্ষণ করেছিলেন কারা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইসলামের প্রথম শিক্ষার্থী কারা ছিলেন সাহাবায়ে কেরাম 110,000 সাহাবী যারা কেবলমাত্র উপস্থিত ছিলেন বিদায় হজের ময়দানে এই সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূলের যে কথাবার্তাগুলো শুনেছিলেন তার যে আচরণগুলো দেখেছিলেন সেগুলো কি তারা সংরক্ষণ করে নাই তারা মুখস্থ সংরক্ষণ করেছেন লিখিত সংরক্ষণ করেছেন তার পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী তারা লিপিবদ্ধ করে রাখতেন তারপরে বিভিন্ন মুসান্নাফগুলো লেখা হয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই ধরনের গ্রন্থগুলো লেখা হয়েছে তারপরে তারপরে মুসনাদ আহমদ লেখা হয়েছে তারপরে সর্বশেষ পর্যায়ে সহিহুল বুখারী লেখা হয়েছে যখন তখন তিনি শুধুমাত্র সহিহ হাদিসগুলোকে পৃথক করেছেন মূলত সংকলন শুরু হয়েছিল সাহাবায়ে কেরামের যুগ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই শুরু হয়েছিল সংকলন সুতরাং হাদিস লিপিবদ্ধ করা হয়েছে অনেক পরে এই কথা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা বরং সহিহুল বুখারী এটা মূলত একটা পরবর্তীকালে শুধুমাত্র সহিহ হাদিসগুলোকে পৃথক করা হয়েছে তার আগেই হাদিস লিপিবদ্ধ করা হয়ে গিয়েছিল বিভিন্ন মুসান্নাফের মাধ্যম দিয়ে তিন নম্বর যে বিষয় সেটি তারা বলেন যে হাদিসে অনেক জাল জয়ীফ রয়েছে এগুলোর মধ্যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা যাচাই করা মুশকিল অতএব হাদিসই বা সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে জাল জয়ীফ যে আছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আছে আমরা এটা অস্বীকার করি না কারণ আল্লাহর রাসূলের মৃত্যুর পরেই সর্বপ্রথম শিয়া যারা ছিল তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসাবে দাবিদার হিসাবে তার অবস্থান তুলে ধরার জন্য তারা প্রায় 300,000 হাদিস জাল করেছিল পরবর্তীতে বিভিন্ন যুক্তিবাদী যারা ছিল বিভিন্ন মাযহাবের পক্ষে যারা দলিল দিতে গিয়েছিলেন তারা অনেক সময় অনেক জাল হাদিস রচনা করেছিলেন আর এই কারণে আবার অনেক সময় দেখা যায় অনেক রাবিদের ভুলের কারণে অনেক হাদিস আল্লাহর রাসূল যেভাবে বলেন নাই সেভাবে চলে এসেছে এই হাদিসগুলোকে বলা হয় জয়ীফ হাদিস এই ধরনের হাদিসগুলো যে সমাবেশ ঘটেছে হাদিস শাস্ত্রের মধ্যে বা গ্রন্থের মধ্যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই তবে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কারণে তিনি মুহাদ্দিসিনে কেরাম তিনি সৃষ্টি করে দিয়েছিলেন বলেই তারা এমন সূক্ষ্ম পদ্ধতিতে হাদিসকে তারা যাচাই বাছাই করেছেন যে হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ এটা আমাদের কাছে এখন স্পষ্ট তারা এগুলো পৃথক করে গেছেন এবং পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম পদ্ধতি তারা আবিষ্কার করেছিলেন এখন এখনো পর্যন্ত পশ্চিমা বিশ্বে যারা বড় বড় গবেষক আছেন তারা হতবাক হয়ে যান যে সেই যুগে এইভাবে এত সূক্ষ্মভাবে গবেষণা কিভাবে করা হলো এত বিজ্ঞান ভিত্তিক গবেষণা কিভাবে করা হলো যার মাধ্যম দিয়ে হাদিসগুলোকে সব বিশুদ্ধ হাদিস কোনটা এবং অশুদ্ধ হাদিস কোনটা এটাকে পৃথক করা হলো এই যে নীতিমালাগুলো দিয়ে এই নীতিমালাগুলো ওই যুগে মানুষ তারা কিভাবে আবিষ্কার করলেন এটা তারা পর্যন্ত আজকে আশ্চর্য হয়ে যান যারা হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান রাখেন তারা সব জানেন আপনি জানেন না বলে মনে করছেন যে এটা খুব কঠিন ব্যাপার যারা ডাক্তার আপনি হয়তো চিন্তা করবেন এই ডাক্তার এত সুন্দর করে এত সূক্ষ্ম অপারেশন কিভাবে করলো কিন্তু যিনি ডাক্তার তার কাছে কি এটা কঠিন কাজ যিনি জানেন তার কাছে এটা কঠিন কাজ না আমি জানি যে হাদিস শাস্ত্র কিভাবে যাচাই করা হয় কোনটা সহিহ কোনটা জয়ীফ এটা যাচাই করা হয় কিভাবে কোন নীতির ভিত্তিতে এটা আমার কাছে জানা সহজ কিন্তু আপনি তো এই বিষয়ে জানেনই না আপনি তো খোঁজই রাখেন না তাহলে তো আপনি মানে এলোপাতাড়ি একটা মন্তব্য করে বসবেন যে এটা আসলে ঠিক না এখন একজন ডাক্তার যদি এসে অপারেশন করতে বসে আর আপনি বলেন যে ও ডাক্তার জানে না কিছুই সে সারা জীবন অপারেশন করে যাচ্ছে এবং সফলভাবে অপারেশন করে যাচ্ছে আর আপনি কিছুই জানেন না আপনি মন্তব্য করে বসলে ও কিছুই জানে না আপনার কথা কি গ্রহণযোগ্য হবে নাকি ডাক্তারের কথা গ্রহণযোগ্য হবে সম্মানিত উপস্থিতি মুহাদ্দিসিনে কেরাম তারা জানেন কিভাবে হাদিস সংরক্ষণ করা হয়েছিল কোন নীতির ভিত্তিতে এবং আজও যারা হাদিস শাস্ত্রের প্রাজ্ঞ পণ্ডিত তারা সবাই জানেন যে হাদিসকে কিভাবে যাচাই বাছাই করা হয়েছে আমার এমফিলের থিসিসটাও ছিল এই হাদিস যাচাই বাছাই নিয়ে হাদিস যাচাই বাছাইয়ের সবচেয়ে যেটা কঠিন পর্যায়ে ইলমুল ইলাল সেই ইলালুল হাদিস নিয়ে যখন আমরা কাজ করা শুরু করি তখন বুঝতে পারি যে মুহাদ্দিসিনে কেরাম কত কঠিনভাবে কত সূক্ষ্ম যাচাই বাছাইয়ের মাধ্যম দিয়ে সহিহ এবং জয়ীফ হাদিসগুলোকে বা জাল হাদিসগুলো পৃথক করে রেখেছেন এখন আপনি না জানার কারণে যদি বলে বসেন যে হাদিসের মধ্যে অনেক জাল জয়ীফ আছে এগুলো যাচাই বাছাই আসলে ঠিকভাবে করা হয়েছে কিনা আমি জানি না এ ধরনের কথা বলো স্রেফ অজ্ঞতার পরিচয় আপনি অজ্ঞ বলে এই ধরনের কথা বলেছেন যদি আপনি জানতেন মূল বিষয়গুলো তাহলে আপনার মুখ দিয়ে কখনই এই কথা আসত না সম্মানিত উপস্থিতি তৃতীয় যে বিষয় চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন যারা হাদিস অস্বীকার করেন তারা বলেন যে হাদিস হচ্ছে পরস্পর বিরোধী
হাদিস হচ্ছে কোরআনের সাথে অনেক সময় কন্ট্রাডিক্টরি, এটা হচ্ছে আপনার বোঝার ভুল। আপনার বোঝার ভুলের কারণে এটা আপনি মনে করেছেন। আসলে কোরআন এবং হাদিস, সহি হাদিস কখনো পরস্পর বিপরীত হতে পারে না, পরস্পর কন্ট্রাডিক্টরি কখনোই হতে পারে না, অসম্ভব। আপনি জানেন না বলে আপনার কাছে মনে হয়েছে কন্ট্রাডিক্টরি। আপনি যদি কোরআন এবং হাদিসকে পরস্পর কন্ট্রাডিক্টরি মনে হয় আপনার কাছে, আপনি দেখবেন কোরআনের অনেক আয়াত পরস্পর বিরোধী মনে হবে আপনার কাছে। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালাকাদ খালাকাল ইনসানা আলা মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নিশ্চয়ই আমি মানুষের গ্রীবারও কাছে অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গ্রীবারও কাছে, অর্থাৎ আমাদের সব কিছু তিনি জানেন। অন্য আয়াতে বলা হচ্ছে আর রহমান আলাল আরশিস্তাওয়া, নিশ্চয় রহমান যিনি যিনি আল্লাহ তিনি অবস্থান করছেন কোথায়, একবার তিনি বলছেন আরশের উপরে, আরেকবার বলছেন আমাদের গ্রীবাদেশের কাছে তিনি অবস্থান করছেন। কোনটা সত্য এখানে? এটা কি পরস্পর কন্ট্রাডিক্টরি? মোটেও কন্ট্রাডিক্টরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে অবস্থান করছেন, কিন্তু জ্ঞানের জায়গা থেকে তিনি আমাদের সব কিছু জানেন বলে কতটা জানেন তিনি সেটা বোঝানোর জন্য তিনি একটা উপমা দিচ্ছেন, তিনি আমাদের গ্রীবাদেশের কাছে আছেন, তার মানে তিনি সব কিছু জানেন। সম্মানিত উপস্থিতি, আমরা ব্যাখ্যা না জানার কারণে, মূল বিষয়টা না জানার কারণে মনে করছি পরস্পর কন্ট্রাডিক্টরি, কিন্তু আসলে এটা পরস্পর বিরোধী নয়। সর্বশেষ যেটা সেটা হচ্ছে তারা মনে করছেন কোরআনই স্বয়ং সম্পূর্ণ, এখানে আবার হাদিসের কি প্রয়োজন? কোরআনই স্বয়ং সম্পূর্ণ, হাদিসের আবার কি প্রয়োজন? হাদিসের কি প্রয়োজন তার ব্যাখ্যা আমরা স্পষ্টভাবে দিয়েছি। কোরআন অবশ্যই স্বয়ং সম্পূর্ণ, কোরআনের মূলনীতিগত দিক থেকে, কোরআনের যে মূল বিষয়গুলোর দিক, মূল বিধানগত দিক থেকে কোরআন স্বয়ং সম্পূর্ণ, কিন্তু কোরআনের ব্যাখ্যাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়েই এসেছে। যদি কোরআনের ব্যাখ্যা না থাকতো তাহলে কোরআনকে আমরা কোনো অবস্থাতেই মানার সুযোগ পেতাম না, কোরআনের নির্দেশনাগুলো বাস্তবায়ন করার সুযোগ পেতাম না প্র্যাকটিক্যালি। কোরআন হচ্ছে একটা থিওরি আর হাদিসটা কি? প্র্যাকটিস। কোরআন হচ্ছে থিওরি, হাদিসটা হচ্ছে প্র্যাকটিস। থিওরি এবং প্র্যাকটিস দুটোই যদি আমাদের সামনে না থাকে তাহলে আমরা কোনোটাকেই মানতে পারবো না, দুটোই আমাদের কাছে অচল হয়ে যাবে। এই জন্য কোরআন যেমন হাদিসের কাছে মুখাপেক্ষী, ঠিক একইভাবে হাদিসও কোরআনের কাছে মুখাপেক্ষী।